ক্ষমা করবেন আমায়, আমি এই লক্ষণ রেখা পাই। আমি লক্ষণ রেখা থেকে বেরিয়ে আপনাকে ভিক্ষা দিতে পারবো না। মারে, শুধু খাতা দেখে সীতার মতো করে কথা বলছে কেন? রাবণ হয়ে সামনে গিয়ে টেনে বের করব। সেই জন্য লঙ্কায় আগুন লেগে গিয়েছিল। ও মানে আন্না কালি সেই ভুল করবে না। আমি যা বুঝেছি, এটা যাত্রার পালা মুখস্থ করছে শুধু। আমি লক্ষণ থেকে ও মারে, আর যদি সত্যি হয় তাহলে মুখুজ্জি পরিবারে শুধু দিন শেষ। বের করার আগে পালাটা নিয়ে নিতে হবে, নজরে রেখে হাতে নাতে ধরবো আমি। মা বগলা মুখে দিব্যি রইল। ও মারে, বসে পড়াশোনা করছিল, কিন্তু ঘুমিয়ে পড়লো কেন? নবপুত্র ওঠো বলছি, নাহলে কিন্তু আমি দাদুকে বলবো কাল থেকে কুম্ভকর্ণ মুখুজ্জি বলে ডাকতে। তুমি উঠছো না তো? দাঁড়াও, আমি দাদুকে বলছি। আরে এই পাগামে, উফ, আর আমায় বিরক্ত করিস না তো, গা হাত পায়ে বড্ড ব্যথা। ব্যথা কেন? তোমাকে তো কোনো কাজ করতে হয়নি, এমনকি দাদুও তোমাকে মারেনি, তাহলে তোমার গায়ে ব্যথা হলো কেন? আরে বাবা, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, সেখানে দাদু বিনা কারণে আমাকে 10টা বেত মেরেছে, 100খানা উদ্বোস করিয়েছে কান ধরে, তাও আবার রোদের মধ্যে। এই আমি হিসেব সমান সমান করে নিলাম। কাল রাতে যখন আমি বিনা কারণে মার খেয়েছি, তখন আমি আর আজকে পড়তে বসবো না। এই ধরে নে আমি আজকে পড়তে বসছি না, তার কারণ হলো আমি স্বপ্নে শাস্তি পেয়ে গেছি, আমি আজ পড়তে বসবো না। এটা কাটরে বাবা, দেখো না পুত্তর, তুমি যদি এখন পড়তে না বসো তাহলে কিন্তু এই স্বপ্ন সত্যি হয়ে যাবে। আমি দাদুকে সব বলে দেব। আর এখন যা রোদ, এই রোদের মধ্যে আম কাঁঠাল সব পেকে যাচ্ছে। এবার তুমি ভাবো, এই রোদের মধ্যে যদি দাদু তোমাকে কান ধরে উঠবস করায়, তাহলে তোমার কেমন লাগবে? তোর মুখ দিয়ে কোনো সময় ভালো কথা বেরোয় না, না সব সময় অশুভ কথা। দেখ না তোর জিভে কামড় পড়বে, তুই হোঁচট খাবি, তোর খেতে বসে হেঁচকে উঠবে, তোর নাকে ঝামা ঘষে যাবে, তোর চোখে পোকা ঢুকে যাবে। শোনো না পুত্তর,
পাতা উল্টোলে যদি পড়াশোনা হয়েছে তো তাহলে সবাই দিগ্গজ হতো পাপু। এই নাও পেটে কিছু দাও, তাহলে মাথাটা খুলবে। বাতাসা মুড়ি, এটা আবার কোনো খাবার হলো নাকি? দাদু এখন হেসেলে পাহারা দিচ্ছে, তাই মা আর মেজুমাকে কোনো সাহায্যই করা যাচ্ছে না, সেই কারণে বাতাসা মুড়ি খেতে হবে। দিন যদি বাতাসা মুড়ি দিয়ে শুরু হয় তাহলে তো দুপুরে পান্তাও জুটবে না। বলি তুই আজকাল তো দেরি করছিস কেন বলতো? এখন তো তোর সংসারে কোনো কাজ নেই, এই সময়টা তো তোকে কাজে লাগাতে হবে নাকি? দেখ শুধু, দাদু আমাকে বলে যে সময় নষ্ট করা মানে জীবন নষ্ট। এই তুই থামবি, তোকে আর মাতব্বরি করতে হবে না। তুই আর গঞ্চাউলি একেবারে এক, মুখে কথার খই ফোটে। তবে শুধু কথাটা কিন্তু ঠিক, এখন তোমার কাজের সময় অনেকটা বেঁচে গেছে, সেই সময়টা কিন্তু এই দিকে কাজে লাগাতে হবে। কিন্তু বদদাদা, এখন কোনো কাজ নেই বলে তো আরো বিপদ। আগে যখন কাজ ছিল তখন কোন একটা কাজের নাম করে বেরোনো যেত, এখন কি করে বেরোবো শুনি? ঠিক কথা বর্দা, এটা কিন্তু শুধু একবারে ঠিক কথা বলেছে, কি করে বেরোবো? পেয়েছি পেয়েছি পেয়েছি। শোন, আমি শুধুকে নিয়ে বুড়ো শীতকালে প্রদীপ দিতে যাওয়ার নাম করে বেরোবো। লুকিয়ে লুকিয়ে সবাই কোথায় যাওয়ার পরিকল্পনা করছে? ও মারে, নজরে রেখে আমাকে রহস্য ভেদ করতেই হবে। আর যদি দেখি যাত্রা করছে শুধু, মারে তাহলে যা পালা হবে না, ভেবেই আমার আনন্দ হচ্ছে। মারে আমি এখন পালাই। হ্যাঁ, যাই যাই যাই। তাহলে সেই কথাই রইলো যে কথা হলো না। এবার আমাকে প্রদীপ আনতে হবে, সাবধানে বেরোতে হবে তো। এখন আবার পুত্র বাইরে পড়ছে, ফোন আবার কাণ্ড বাঁধায়। অফ, শঙ্কর সরল বুদ্ধি না হলে সরলের অঙ্ক করা যায় না। কতবার বলেছি সরলে আগে ভাগ করতে হয় তারপর যোগ, তুই আগে যোগ করে বসলি। বলি ব্যাপার কেন কি? ডালটা জাল দিয়ে রেখেছিস যা গরম পড়ে যাবে, তা নষ্ট হয়ে যাবে, তারপর আবার নারকেল দেওয়া। যা যাচ্ছি বাদি, যাচ্ছি জলদি জলদি।
জল দিতে দিতে আমরা যে চলে যাচ্ছি সেদিকে খেয়াল আছে? মনে হয় না মাঝে মাঝে বরদের মুখে একেবারে নুনো জ্বলে দিই। তুই কে দেখছিস? অঙ্গকর তদারকির বহর দেখ, ঠিক যেন আমাদের দিদাশা শুয়েছে। মারে কিছু বলছিস নাকি আমার নামে? আচ্ছা বদি, তোমার নামে কি বলবো দেখি বলো তো আমরা। হ্যাঁ কি বলবো, আর যদি তুমি না থাকতে আমাদের এত সুন্দর করে কে সব কাজ শিখিয়ে দিত বলো দেখি? আমারে এখন নয়, সুযোগ বুঝে আমাদেরকে বেরোতে হবে। ও দাদু, আমার কখন ছুটি হবে? তুই অনেক পিছিয়ে আছিস শঙ্কর, রাতের খাওয়ার আগে পর্যন্ত তোকে অঙ্ক করে যেতে হবে। অভ্যেস নেই তো বাবা, সংসারের এত কাজ করার তো অভ্যেস নেই, কোনদিন করিনি তো, তাই বাবা আর পাচ্ছি না, গায়ে হাত পায়ে বিষের মতো ব্যথা বাবা আর পাচ্ছি না। তাই বলছিলাম বাবা যে ওই মানে বর্দি আর ছোট মিলে যদি দুজনে মিলে আজকে রাতের রান্নাটা করে দিত। আমি কথা দিচ্ছি বাবা, আমি কালকে ঠিক করে দেবো, কালকে আমি ঠিক করে দেবো বাবা। ঠিক তো, তিন সত্যি বাবা, তিন সত্যি আজকে। ঠিক আছে তুমি যাও 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 যাও। ও মারে এই তুই অঙ্ক কর 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 কর। ও দাদু, আমাকেও আজকে সন্ধ্যেটা একটু ছেড়ে। শোন সরলে, প্রথমে ভাগ করবি দাদু। বলছি শুধু বুড়ো শিবতলে প্রদীপ দিতে যাবে, আমি ওকে নিয়ে যাই। ঠিক আছে, সাবধানে যেও দাদু। আমিও না বর্দার সাথে যাবো। হ্যাঁ এ বর্দা, বলছি আমায় কিছু পয়সা দিবি রে, ওই কটকটি কিনে খাবো। কটকটি খাবি? শুধু পয়সা দে পয়সা দে পয়সা দে, তোর সাথে কি আমার পয়সার সম্পর্ক? এই নে খাস, কটকটি খাস, কিন্তু বেশি খাবি না। বদ্দা আমাকে একটু পয়সা দেবে, আমিও কটকটি খাবো। বদ্দা আমাকে একটু পয়সা দেবে, আমিও কটকটি খাবো। তুইও কটকটি খাবি? দাদুর বেদ খেয়ে পেট ভরেনি তোর? আচ্ছা ঠিক ঠিক আছে, এই নে এই নে, তুই রাখ, তুইও কটকটি খাবি। না আজকে নয়, এখন পড়াশুনো, কাল সকালবেলা গিয়ে তুই কটকটি খাবি। হ্যাঁ শুধু চলো। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা চোখে চোখে, কথার সুর মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা, হে ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে। কি হলো সাথে চলো? আচ্ছা দাদু, Yeah.
ওদের দিকে তাকিয়ে থাকলে অঙ্ক হবে? এই সুযোগ এবার আমাকে বাড়ির খিড়কি দরজা দিয়ে বেরিয়ে সুদূর পিছু নিতে হবে। ও মারে, আরে ধনা, কি রে তোদের এত দেরি হলো? আমি তো ভাবলাম আজকে ওট বস করেই বাড়ি চলে যেতে হবে। কত কায়দা করে আসা, কি করবো বলো? সকলে চোখেরই আসতে হয়। মারে সে তো বটেই। সেই আমার শুধুমার ভাবনা কি কম? হ্যাঁ রে শুধু, কতদিন পর এলি বলতো? সেই গতবারের পালা শেষ হলো, তারপর আর এলি নে। কিন্তু আসার উপায় পাইনি। ঠিক আছে, এবার থেকে তো আসবো মা খুড়ি। এখানে আবার সম্পর্ক পাতিয়েছে। কি বলবো মুয়াখুড়ি, শুধু তো এবারে যাত্রাপালা করতে রাজি হচ্ছিল না, কত জোড়াজুড়ি করে তবে শুধুকে রাজি করিয়েছি। সে কি রে ও শুধু, তুই যা পাঠ করিস সেই পাঠ অন্য কেউ করতে পারবে? হ্যাঁ তুই এক পালাতে যা একটা করেছিস, তোর নামে আলতা সিঁদুর বিক্রি করে এখানের কত লোকের সংসার চলছে। সৌদামিনী মাকে আমার প্রণাম জানাবে, ওনার জন্য তো আলতা সিঁদুর খুব বিক্রি হচ্ছে, আমার মতন কত লোকের সংসার চলছে ওনার জন্য। তুই তো আমাদের যাত্রা লক্ষ্মী সৌদামিনী রে। কি ছোট, এই ছোট একটু কি হয়েছে, একটু জহুরির নজর দিয়ে দেখ তো। যাত্রা লক্ষ্মীকে কেমন চেনা চেনা লাগছে না? এবার তাড়াতাড়ি শুরু করো, সবাই ভালো করে শোনো। হ্যাঁ, এইবারের পালা শুধু হলো সীতা। আমি হলাম রাবণ আর লক্ষ্মী হলো সুপনাখা। ভেবেছিলাম গনসাটাকে বানর সেনা করবো, কিন্তু সে তো মামাবাড়ি চলে গেল। আমার মেয়েটাকেও যাত্রায় এনেছে না,
আর কোনো সন্দেহ নেই। বাড়ির বউ যাত্রা করছে জানলে যে বাবা সুধুকে মাথায় করে রেখেছিল সেই বাবাই সুধুকে পায়ের তলায় নামাবে। বাবা 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 বাবা, তাহলে আজকের মহড়া শুরু করা যাক। দাঁড়াও তো বলছি, ও দাঁড়া, আমার পাটটা কি সেটা তো বললি না। তুমি হলে রাজা দশরথ। না না না, তোমার সংলাপ ধরো, শুরু করি আমরা। শুধু লক্ষ্মী শুরু কর। কুমারে ওমারে কি কাণ্ড, গায়ে নকুল পালোয়ান, মুয়া বউ সব আছে, আর আমরাই জানতাম না।